পর্যটন মানচিত্রে নতুন করে জায়গা করে নিচ্ছে কুলিন গ্রাম। বর্ধমান জেলার প্রাচীন এই জনপদ নতুন করে সাজিয়ে তোলার উৎসাহ খোদ মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর উৎসাহে পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে নতুন করে জায়গা করে নিতে চলেছে বৈষ্ণব তীর্থস্থান কুলিন গ্রাম। পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের আবুঝাটি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি প্রাচীন জনপদ এটি। এই দাবি অনেকদিন ধরেই করে আসছেন এলাকাবাসী। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার কুলিন গ্রামের বিভিন্ন মন্দির ও বৈষ্ণব মঠ ঘুরে দেখার পর সেই ঘোষণাই করলেন। বাংলা সাহিত্যের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িয়ে রয়েছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা মালাধর বসুর নাম। পূর্ব বর্ধমানের কুলিন গ্রামের ভূমিপুত্র মালাধর বসু শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের কিছুকাল আগে এই কাব্য রচনা করেছিলেন তিনি। পরবর্তীতে স্বয়ং শ্রী চৈতন্য দেব কুলিন গ্রামে এসে 3 দিন থাকেন, এমনটাই উল্লেখিত রয়েছে চৈতন্য মঙ্গল কাব্যে। তাই কুলিন গ্রাম শ্রী চৈতন্য দেবের পদধূলি ধন্য বৈষ্ণব তীর্থস্থান হিসেবেই দেশ জুড়ে পরিচিতি পেয়ে আসছে। এহেন সেই গ্রামই এবার পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে জায়গা করে নিতে চলেছে, যদিও এলাকাবাসী দীর্ঘদিন ধরে এই দাবি জানিয়ে আসছিলেন। মালাধর বসুর, কবি মালাধর বসুর এটা জন্মভিটা। এই মালাধর বসুকে কেন্দ্র করে কুলিন গ্রামের রদ, গোপালমত এবং হরিদাসের রাগরা মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথবাবু উনি এসেছিলেন, বললে আমি ওটাকে পরিদর্শন করবো। এর আগে আমরা অনেকবার জেনেছিলাম তা পরিদর্শনে এখানে সার্বিক উন্নয়ন করতে গেলে রাস্তাঘাট, পানীয় জল এবং ওই মালাধর বসুকে কেন্দ্র করে গেস্ট হাউস এইসবের একটা পরিকল্পনা উনি দেখে গিয়ে তৈরি করে এটা আগামী দিনে যাতে হয়, বাইরে যারা ধর্মীয় মানুষ তীর্থযাত্রী তারা আসবে থাকবে এবং এইসব নিয়ে যারা কালচার করতে চায় সেই সব বিষয় নিয়ে একটা পরিদর্শন হলো জাস্ট। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ রবিবার কুলিন গ্রামের বিভিন্ন মন্দির ও বৈষ্ণব মঠ ঘুরে দেখেন। অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উৎসাহে রাজ্যের অন্যতম পর্যটন স্থান হিসেবে কুলিন গ্রামকে মান্যতা দেওয়ার ঘোষণা করেন স্বপন দেবনাথ। জানা যায় 15 শতাব্দীর প্রথম ভাগে এই গ্রামেই মালাধর বসু জন্মগ্রহণ করেন। তার পৌত্র রামানন্দ বসু ছিলেন চৈতন্য দেবের খুবই অন্তরঙ্গ। বসু পরিবারের আমন্ত্রণে চৈতন্যদেব কুলিন গ্রামে এসেছিলেন। বসু পরিবারের কৃষ্ণ ভক্তি দেখে আপ্লুত হন শ্রী চৈতন্যদেব, তাই পুরী রথের জন্য কুলিন গ্রাম রেশমের পট্টডরি পাঠানোর দায়িত্ব বসু পরিবারকে দেন চৈতন্যদেব। উল্লেখ্য, এই পট্টডরি অর্থাৎ কাছি দিয়ে পুরীর রথের সঙ্গে বাঁধা হতো জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। এমনকি পট্টডরি মালার মতো করে এই 3 দেবতার গলায় পরানো হতো। যদিও বর্তমানে এই প্রথার তেমনভাবে পালন করা হয় না, কিন্তু বসু পরিবার কুলিন গ্রামের যে রথযাত্রার উৎসবের সূচনা করেছিলেন সেই রথযাত্রার উৎসব পালনে আজও কোনো ছেদ পড়েনি। জামালপুর বিধানসভার আবুজাতি 2 নম্বর অঞ্চলের অন্তর্গত কুলিন গ্রাম একটা প্রাচীন এবং ঐতিহ্যপূর্ণ গ্রাম, সর্বোপরি দক্ষিণ দামোদর একটা ঐতিহ্যপূর্ণ এলাকা। সেই জায়গায় আমাদের মাননীয় মন্ত্রী আজকে এসেছেন আমাদের কুলিন গ্রামে হরিদাস রাখরা মালাধর বসুর জন্মস্থান এবং তৎসহ আমাদের যে কুলিন গ্রামের রথ, ঐতিহ্যপূর্ণ রথ জগন্নাথের রথ, আমাদের এখানে যে গোপাল দিঘি আছে, হরিদাস দিঘি আছে, যে একটা পূর্ণ ভূমি। এই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার গ্রাম্য ট্যুরিজমের উপর বিশেষ করে জোর দিয়েছেন। আমাদের জেলা প্রশাসনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন আমাদের এই দক্ষিণ দামোদরের বিস্তীর্ণ এলাকার বিভিন্ন যে মানে গুরুত্বপূর্ণ স্পটকে সেখানে গুরুত্ব দিচ্ছেন। আমরা আমাদের যে এলাকা এই ঐতিহ্য এবং পরম্পরাকে তুলে ধরে আমরা চাইছি যে আমাদের এলাকা যেন বিশেষ করে গুরুত্ব পায়। এছাড়াও এলাকায় রয়েছে আরো নানান স্মৃতি, বিজড়িত মন্দির ও স্থাপত্য। রাজা বল্লাল সেনের আমলে তৈরি গোপাল মন্দির। গোপাল মন্দিরের সামনে রয়েছে একটি বড় জলাশয় যা গোপাল দিঘি নামে পরিচিত। এই দিঘিতে স্নান করা গঙ্গা স্নানের সমতুল্য বলে মনে করেন ভক্তেরা। প্রতি বছর রথযাত্রা এবং জন্মাষ্টমী তিথিতে ভক্তের ঢল নামে কুলিন গ্রামে। ওই দিন মন্দিরগুলিতে এই রাজ্যের পাশাপাশি
দেশ তথা বিদেশের বহু ভক্ত সমাবেত হন। পর্যটন মানচিত্রে নতুন করে জায়গা পেতে চলেছে এই গ্রাম, যার কারণে খুশি স্থানীয়রাও। রামানন্দ তাদেরই বংশের নাতি হবে, তিনি ভাগবত কিন্তু প্রথম রচনা করেছেন। তার এখানে জগন্নাথের রথ, এই রথে তো সবাই জানে যে প্রভু জগন্নাথের রথে জানার জন্য যে দড়িটা দরকার হতো, এই কুলিং গ্রাম থেকেই কিন্তু এটা যেত আগে আসে। তারপরে শ্রীমন মহাপ্রভু সবচেয়ে বড় যিনি চৈতন্যদেব নিজে এখানে এসেছিল, হরিদাস ঠাকুর এখানে তিন দিন তিনি এখানে ছিলেন। এইটা তো একটা বড় তীর্থক্ষেত্র। তা আমি অনেকদিন ধরে ইচ্ছা প্রকাশ করছিলাম, তার কারণ আমি তো মহাপ্রভু দেশেরই লোক, তখন আমার যে এলাকা রাজনীতি ওখানে মহাপ্রভুর পদদূরিতে সব জায়গায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো ট্যুরিজম গ্রামীণ ট্যুরিজম সেন্টার করতে চান, এটা আমি মনে করি যে সরকারি আর্থিক সংকট থাকলেও এরা অনেকটাই এগিয়ে গেছেন, প্ল্যান এস্টিমেট হয়ে গেছে, পর্যটন মন্ত্রী গেছে, ডিএম থেকে এগুলো গেছে, এবারও নতুন করে এখন ইন্দ্রনীল পর্যটন মন্ত্রী হয়েছেন, অলকার আমি আছি, আমি দুজনে মিলে ওনার কাছে পেপার্স নিলাম আজকে, সব কিছু নিয়ে দাখিল করে বলবো এই জায়গাটা করতে পারলে আমার মনে হয় এই গ্রামটা যেমন সেই উঠবে আর এই ঐতিহাসিক স্থানগুলো সুরক্ষিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বর্ধমান। বাজেটের মধ্যে আপনার পছন্দের গহনা কিনতে আজই আসুন। আমাদের ঠিকানা নিউ পিসি জুয়েলার্স, বনগা বাটার মোর, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ বাটার মোর বনগা। এছাড়াও পিসি জুয়েলার্স বিউটি বনগা মতিগঞ্জ,